আসসালামু আলাইকুম। তানিয়া তানমিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া। গরম প্রায় শেষের দিকে, তাই শীতের সবজিগুলোরও হালকা হালকা বাজারে আগমন শুরু হয়েছে। আমি এখানে একটি বাঁধাকপি রেখেছি। এই বাঁধাকপির অর্ধেকটুকু আমি পাকোড়ার জন্য কেটে কুচি কুচি করে নেব, আর সেই সাথে নিয়েছি এই 50 থেকে 60 গ্রামের মতো মসুর ডাল। এটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করলে বেশি মিহি হয়ে যায়, সেই জন্য আমি এটাকে পাটায় একটু দানাদার করে বেটে নেব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এটা ভাপে সিদ্ধ দেব। বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। বাঁধাকপি কুচি প্যানে দিয়ে দিয়েছি ভাপে সিদ্ধ করার জন্য। আমি এর সাথে এই সামান্য পরিমাণ লবণটুকু দিয়ে দেব, হালকা ভাপে সিদ্ধ করে নেব। কপি আর মসুর ডালের পাকোড়ার জন্য আমি বাঁধাকপি কুচিগুলোকে ভাপে সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখানে নিয়েছি 2টি ছোট সাইজের পেঁয়াজ কুচি, 5টি মরিচ কুচি, 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা আর মসুর ডাল বাটা। এখন আমি এই চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিব আর এই সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। গরম হয়ে গেছে, তাতে আমি সাদা তেল ঢেলে দিলাম। গরম হয়ে গেছে, এখন আমি ছোট ছোট শেপ করে নিয়ে তেলে দিয়ে দেব। আমি সবগুলো দিয়ে দেবো। এখন এক এক করে দিয়ে দেবো। একটু সাবধানে উল্টে নিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। এক পিঠ লালচে হওয়ার পর একটু সময় নিয়ে এটা উল্টে দিতে হবে। এটাকে আপনারা টমেটো সস দিয়ে বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন। বাসায় মেহমান আসলে রাইস বা সাদা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। আবার বাচ্চাদের অসময়ের আবদারও মেটাতে পারে এই ডাল আর বাঁধাকপির পাকোড়া ভাজি। সার্ভিং ডিশে পাকোড়া উঠিয়ে নেওয়ার সময় আপনারা সার্ভিং ডিশে টিস্যু দিয়ে রাখতে পারেন। এতে করে পাকোড়ার গায়ে লেগে থাকা এক্সট্রা তেল টিস্যু শুষে নেবে। দেখতেই পাচ্ছেন খুব লোভনীয় দেখাচ্ছে বাঁধাকপির পাকুড়া। এই বাঁধাকপির পাকুড়া দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি সুস্বাদু। এই যে আপনাদের সামনে একটা খেয়ে দেখাচ্ছি আমি। খুবই সুস্বাদু।
আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার দিবেন। আপনারা এই রেসিপিটি একদিন ট্রাই করে দেখবেন, খেতে কেমন লাগে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার রেসিপিটি এতক্ষণ কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।